আওয়ামী লীগের এক নেতা নারায়ণগঞ্জের ডাকসাইতে এক নামে এখন তাকে সারা দেশ চেনে। উনি দেখলাম আজকে সকালবেলা টেলিভিশনে বলছে না, ভোটের কোনো উৎসাহ পাচ্ছি না, ভোটের কোনো আনন্দ দেখতে পাচ্ছি না, এই ভোট করে কোনো মজা পাচ্ছি না। বন্ধুরা আরে ভোট চোর মানে ভোট তো নিয়ে গেছে, কোনো ভোট হবে? গ্রামের মানুষকে বাড়িতে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে তারা ভোট দিতে যাবে, তারা বলে বাজারে তো ভোটের কথা নাই, চায়ের দোকানে ভোটের কথা নাই, ভোট যে হবে সেটা রেডিও টেলিভিশন বলে, মানুষ বলে। ভোট কেমন হচ্ছে সেটা জিএম কাদেরকে জিজ্ঞেস করেন, ভোট কিভাবে হচ্ছে জিএম কাদেরকে জিজ্ঞেস করেন। উইথড্রয়ালের দিন পুলিশ একটা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে 3-4 ঘন্টা পুরো জায়গা ঘেরাও করে রেখেছে, প্রেসিডেন্ট যিনি চেয়ারম্যান পার্টির তার রুম বন্ধ করে তার সামনে পুলিশ পাহারা দিয়েছে, সেক্রেটারি সাহেব বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তিনি কথা বলতে পারেন না। অনেক অনুরোধ করলেন চেয়ারম্যান সাহেবকে, তিনি বললেন এই ভিক্ষার চাল দিয়ে আমি ভোট করবো না। তার মানে সরকার ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে, তাই তো? জিএম কাদের বলবার পরে আর কারো বলা কি বাকি থাকে? হ্যাঁ, বলেছেন একজন আওয়ামী লীগের এক নেতা নারায়ণগঞ্জের ডাকসাইতে এক নামে এখন তাকে সারা দেশ চেনে। উনি দেখলাম আজকে সকালবেলা টেলিভিশনে বলছে না, ভোটের কোনো উৎসাহ পাচ্ছি না, ভোটের কোনো আনন্দ দেখতে পাচ্ছি না, এই ভোট করে কোনো মজা পাচ্ছি না। আরে আপনারা মামুরাই তো, এখন তো সবচাইতে বড় কষ্ট হয়েছে এই নির্বাচনের পাতানো খেলার পরে প্রধান বিরোধী দল কে হবে? সরকার তো হয়েই আছে, প্রধান বিরোধী দল কি জাতীয় পার্টি হবে? আরে ভাই, নিজের স্ত্রীর আসন কনফার্ম করা যায় না, কি যে কান্নাকাটি অনুনয় বিনয়। তারপরে বাকি যারা পেয়েছেন সেই 24 জন বলে আমাদের যে কাকে রাখে আর কাকে না রাখে তা তো বুঝতে পারছি না। অতএব অনেকেই বলে এইবার বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি। দুনিয়াতে কোথাও হয়েছে এরকম? এই 420 নির্বাচন দিয়ে বড়াই করবার কোনো কিছু নাই, জনগণের নামে বিরোধী দলের নামে অপবাদ দেবার জন্য সরকার এখন উঠে পড়ে লেগেছে। আমাদের নেতা জোনায়েদ সাকি একটু আগে বলেছে, আগেই যখন এই একই ট্রেনে আগুন লাগলো, মাফ করবেন, একই ট্রেনের স্লিপার কেটে ফেলা হলো, তখন এইখানে দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছিলাম ট্রেনের স্লিপার হাতুড়ি বাটাল দিয়ে কাটা যায়, কুড়াল খন্তা দিয়ে কাটা যায় না, পত্রিকায় লিখেছে অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে এটা টুকরে ফেলা হয়েছে। কারা করলো এটা? আমরা বললাম তদন্ত করেন, কারা করেছে, কাদের কাছে অস্থি অ্যাসিটিলিন থাকতে পারে, কারা সেটা পেতে পারে, কারা সেটা ব্যবহার করতে পারে, সরকার কোনো জবাব দেয় নাই। এখন কালকের ঘটনার পরে সবচাইতে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, নিন্দনীয় হচ্ছে পুলিশ কমিশনার সাহেব একটা বিরাট বিবৃতি দিয়েছেন, মনে হয় আওয়ামী লীগের লেখা প্যাডে বোধ হয় সেই বিবৃতি পাঠানো হয়েছে। উনি বলেছেন এই নাশকতা, এই অগ্নিকাণ্ড, ট্রেনে আগুন, এটা সব বিরোধী দলের কাজ, পুলিশের কোনো তদন্তই হলো না। উনি কিভাবে বললেন, কিন্তু যারা ওইখানে ছিলেন, ওই যে আবুল নাম যার, আমার যদি নাম ভুল বলতে ভুল না হয়, ওই নুরুল, নুরুল যিনি ওই কম্পার্টমেন্টের মধ্যে ছিলেন, তিনি বললেন আমি দেখেছি রীতিমতো পোশাক পরে উঠে এসে তারপরে তারা এই কাণ্ড করেছে। এই পোশাক তাদের কোথায় পেল তারা, কে দিল?
কেন তার তদন্ত হলো না? তার আগেই পুলিশ কমিশনার সাহেব এইসব কথা বলে বেড়াচ্ছেন কেন? ওনারা মনে করেন এক মাঘেই বোধহয় শীত চায়, কিন্তু সত্য এমন একটা জিনিস ছাই দেন চাপা থাকে না, প্রকাশিত হয়। এই যেন তদন্ত, নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বোঝা যাবে, এবং পুলিশ কমিশনারের বক্তব্যের পরে নির্দ্বিধায় আপনারা বলতে পারেন কেবলমাত্র বিরোধী দলের যে আন্দোলন সেটা দমন করবার জন্যে, সেটা বদনাম করবার জন্যে সরকার আর সরকারের যত পেট্রোল বাহিনী একসাথে মিলে কাজ করছে। দেশে কোনো আন্দোলন হচ্ছে? ওনারা মাঝে মাঝে বলেন কই তোমাদের তো লক্ষ লক্ষ লোক নামে না, একবার সুযোগ দাও। এই যে 10ই ডিসেম্বরে দেখলেন, 16ই ডিসেম্বরে দেখলেন, তার আগে দেখলেন, এখনো বলি এই পুলিশের অত্যাচার থামালে পরে আপনারা তো ঘর থেকে বেরিতে পারবেন না। ভোটের কথা পরে, ভোটের কথা পরে, জুলুম নির্যাতন পরে, একের পর এক জেল দিয়ে যাচ্ছে, একের পর এক। আমরা বহুবার বলেছি ওই শাহজাহান আমলের বেলা এক কাহিনী, মির্জা ফখরুল আমির খসরু মাহমুদের বেলা আর এক কাহিনী, ওইসব করে টেকা যাবে না। এখন ব্যবসায়ীরাও বলছেন ভাই যাচ্ছি কোন দিকে, দলের নেতারা আমাদের কাছে যা বলেন যাচ্ছি কোন দিকে, আমি বললাম আমাকে জিজ্ঞেস না করেন, আপনার নেত্রীর দিকে তাকিয়ে দেখেন, উনি যেদিকে যাচ্ছেন আপনারা সেই দিকেই যাবেন, উনি হাঁটতে হাঁটতে যদি আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপ দেন তার তো বিরোধিতা করবার শক্তি আপনাদের নাই, পারেন না। কেন? এই যে সারা দুনিয়া থেকে বলছে এই নির্বাচন ভালো হচ্ছে না, তা গ্রহণযোগ্য হচ্ছে না, প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই নির্বাচন যদি তারা গ্রহণ না করে এবং এই অন্যায় জবরদস্তিমূলক ষড়যন্ত্রমূলক নির্বাচনের কারণে যদি তারা আমাদের দেশের উপরে কোনো ঘোষণা করে একটা শাস্তি বিধান করে বাঁচতে পারবেন? সবাই জানে ব্যবসায়ীদের মুখ শুকিয়ে যায়, আর গার্মেন্টস কর্মীরা ভাবে আমাদের চাকরি থাকবে, সারা দেশের অর্থনীতি যখন এত বড় পঙ্গু তখন দেখেন ওদের যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট কিন্তু বন্ধ নাই, সিন্ডিকেট দাম বাড়িয়েই চলছে, একটার পর একটা দাম বাড়ে, কোনো ব্যাপারে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা একটা সরকারি না, ও কেবল গোপনে গোপনে বিচার করে দিনে রাতে সাক্ষী নিয়ে একটা ঘোষণা দিয়ে দিতে পারে, 32 জন 3 বছর করে, 40 জন 2.5 বছর করে, ওর কাম কি আর? ও একটা মামলাবাজ, আর এখন প্ল্যান করেছে আরে বাবা উইথড্রয়াল হয়ে গেছে, প্রতীক দিয়ে দিয়েছি, ভোট হবে না মানে কত পার্সেন্ট ভোট পড়লো সেটা তো কোনো ব্যাপার নাই, যদি 0.5% ভোটও পারে তাও তো ভোট, আর দরকার কি ভোট পড়বার, টিভিতে ঘোষণা করে দেবো। অতএব ওবায়দুল কাদের আগেই বলেছেন 70% আমাদের ভোট দেওয়ার জন্য রেডি আছে, তেজঘাটে সেটা দেখেছিলেন, গুলশানে 70% ভোট দিয়েছিল, চট্টগ্রামে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে, ফেনীতে, লক্ষ্মীপুরে, ওই উত্তরবঙ্গের রংপুরে, গাইবান্ধায় কত পার্সেন্ট ভোট পড়েছিল। এইসব তালিবালি করে চলবে না, আমরা একটা কথা বলি, প্রচন্ড নির্যাতনের মুখেও আমরা দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে নাই শুধুমাত্র, আমরা পথ হাঁটছি, সামনে যাচ্ছি, যেতে থাকবো, পারলে টাকা কি করবে, গ্রেপ্তার করবেন, সাজা দেবেন, দিতে থাকেন, আন্দোলন বন্ধ করতে পারবেন, এবং যতই যান যতই নাটক করেন, সূর্য উঠবে, সূর্য ডুববে, 7ই জানুয়ারি আসবে, 7ই জানুয়ারি পার হয়ে যাবে, আপনার সংকট যাবে না। আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই নির্বাচন তথাকথিত জালিয়াতির নির্বাচন, আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাচনে পাঠিয়েছে, এইবার তেপান্তরে পাঠিয়েছে, বাঁচার উপায় নেই আওয়ামী লীগের, এখন যত লড়াই করেন না কেন জনতা রুদ্রোষের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না। আজ এইখানে আমাদের সমাবেশের পরে আজকের সভার সভাপতি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাংগঠনিক সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক আমরা আগামীতে কি করব তার একটা ঘোষণা দেবে। মনে রাখবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি মানে আমরা যা বলি আমরা তো তা করবার চেষ্টা করছি, আমরা তা করব এবং এই লড়াই অব্যাহত সেই লড়াইয়ের পথে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, কথা হবে। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।